Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আজকে ভিডিও তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে একটা ডে ইন মাই লাইফ আমি করছি, তো তোমরা দেখতে থাকো। আর যদি প্রথমবার যখন চ্যানেলটাকে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে এবং ডেফিনেটলি কমেন্টসে জানিও কি। আচ্ছা, সেদিন ছিল হচ্ছে উল্টো রথ, তো আমি সকালে উঠে রান্না করছিলাম। তো এটা হচ্ছে কাশ্মীরি যে লঙ্কাটা আছে না, ওটাকে আমি আগের দিন হালকা গরম জলে মানে লিউকওয়ার্ম ওয়াটারে আর কি ভিজিয়ে রেখেছিলাম, এবং পরের দিন দিদিকে দিয়ে ওটাকে হচ্ছে কয়েকটা 5-6টা রসুন এবং ওই ইয়েটা কাশ্মীরি লঙ্কাটা তার সঙ্গে একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে আন্দাজ মতন দিয়ে জাস্ট পেস্ট করে রেখেছিলাম। আর এইভাবে পেঁয়াজ আর ওদিকে মাশরুমটা আমি কেটে নিয়েছি। ওকে, এটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, আর কিছু লাগবে না। এবার মাশরুমের কোয়ান্টিটিটা অনেক বেড়ে গেছিলো, আর একটু কম মাশরুম বা আর একটু বেশি কাশ্মীরি লঙ্কা হলে ভালো হতো। আর এখানে আমি জাস্ট বাটারটাকে গরম করে নিয়েছি। এটা না খুব ইজি একটা ভেজ রেসিপি, যেটা খুবই ভালো লাগে খেতে। ইনফ্যাক্ট গ্রেভি যদি না চাও তাহলে এখানে আমি যেরকম করে বানাবো না ওরকমও বানাতে পারো তোমরা। মানে এটা আমি আজকে একটু ইউনিক একটা রেসিপি ট্রাই করার চেষ্টা করছিলাম, বিকজ আমি চাইছিলাম যে আজকে একটু টমেটো সস দিয়ে দেখবো যে কীরকম টেস্টটা আসছে। জেনারেলি এই লঙ্কাটা কিন্তু একেবারেই ঝাল হয় না, মানে এটা খুবই একটা রং কনসেপশন যে লঙ্কা মানেই ঝাল, বিকজ আমার দিদি খুব ভয় পাচ্ছিলো ইনিশিয়ালি, কারণ এই লঙ্কাটা আমি গোয়া থেকে নিয়ে আসি। তো আর বেশ বড় বড় দেখতে হয় লঙ্কাটা, কখনো যদি চাও দেখতে আমাকে একবার জানিও কমেন্ট সেকশনে, আমি ওখানে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট ওই হয় না, লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে নেবে, যখন দেখবে তেলটা জাস্ট বা ঘিটা একটু করে বেরিয়ে আসছে, একটু হালকা জল দিয়ে ওটাকে আবার একটুখানি বয়েলে বসিয়ে দেবে, মানে কষানো ব্যাপারটা আর কি, টেস্টটা ভালো হয় আর কিছু না। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় আমার পুরো কষানো হয়ে গেছে। এইবার আমি কি করব, জাস্ট পেঁয়াজগুলো দেবো। ওকে, এবার এখানেও খুব শর্টকাট এই রেসিপিটা, মানে জাস্ট কুচনো যে পেঁয়াজটা দিলাম ওটা হালকা ফ্রাই হবে, মানে একেবারে ওই লাল লাল করে ফ্রাই করতে হবে না এটাকে, এটাকে ওরকমই এটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে, একদম কম ফ্রাই হবে। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দেবো। ইন দ্য মিনটাইম যদি তোমরা আমাকে ফার্স্ট টাইমের জন্য লাইক আমার চ্যানেল দেখছো বা আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক করো, শেয়ার করো ভিডিওসটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। আর এই ভিডিওটা আমি শুধুমাত্র আমাদের আমার সাবস্ক্রাইবার্সদের রিকোয়েস্টেই আমি এই চ্যানেলে দিচ্ছি, হরর স্টোরি চ্যানেলে, অয়েলস আমি আমার লাইফ অফ মধুমিতা চ্যানেলে দিতাম। আজকের ভয়েসটা খুব খারাপ, আমি জানি তোমরা জানো যে আমি কমিউনিটি পোস্টে করে দিয়েছিলাম অলরেডি যে আমার ফিভার হয়েছে, স্টিল আমি হয় না থাকতে পারছি না না ভিডিও বানিয়ে। আর এরকমই তোমাদেরকে পেঁয়াজটাকে হালকা ভাজা করতে হবে, এবং তারপরে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। ওকে, মাশরুম তোমরা যেমন ইচ্ছে করে কাটতে পারো, আমি এরকম পাতলা পাতলা করে কাটি, বিকজ আমার মনে হয় এটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর কি, সেদ্ধ হয়ে যায়। তো এখন না আমি সেরকম কোনো নুন বুন দেবো না। ওকে, আমি এটাকে জাস্ট মানে ঢেকে রেখে দেবো, বিকজ মাশরুম থেকে না একটা জল বেরোয়, অটোমেটিক্যালি একটা জল বেরোয়। আর লাইফ অফ মধুমিতার যে গোয়ার যে ফার্স্ট ভিডিওটা, ওখানে আমি মানে গেস্ট হাউসে যে ভিডিওর আগের ভিডিওটা, ওখানে আমি মাশরুমেরও একটা রেসিপি দিয়েছিলাম, ওটা ডিফারেন্ট রেসিপি, ওটাও ভালো। আর দেখো এখন কিন্তু ফ্লেম আমি একদম কমিয়ে দিলাম, বিকজ আমি চাইছি না যে মশলাটা বা মশলাটা পুড়ে যাক, রাইট? আমি চাইছি মাশরুমটা একটু সেদ্ধ হোক, তো ওটা অলরেডি হয়ে যাবে। এদিকে সাইডে আমি আমার মেকআপের কাজ করে এসে সব ইউটিউব ব্লেন্ডারগুলো ধুয়ে টুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এদিকে দেখছো অলরেডি মাশরুম থেকে হালকা জল জল বেরিয়েছে, এইবার যদি আমার মনে হয় আমি জল দেবো দেবো, বাট এই দিনটা না আমার দরকার হতো আর একটু কাশ্মীরি লঙ্কার ওই পেস্টটা, বাট কম হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু জল দিয়ে আর একটুখানি টমেটো সস দিয়ে এটা একটু ট্রাই করে দেখা যায় কীরকম খেতে হয়, আর একটু লবণ দিলাম। এখানে তোমরা সয়া সসও দিতে পারো, তোমরা চিলি সস দিতে পারো, তোমরা এক্সপেরিমেন্ট করো রেসিপি নিয়ে, বিকজ আমার মনে হয় আমি ভীষণ রেসিপি নিয়ে না এক্সপেরিমেন্ট করি। ওকে, আমার খুব ভালো লাগে যে এক্সপেরিমেন্ট করতে, যে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি, ডিফারেন্ট ডিফারেন্ট মশলা মশলা দিয়ে কীরকম খেতে হতে পারে, তো আমি এই জিনিসগুলো খুব করি। তো আমার এখন এটা ডান, তো আমি এটাকে এরকম গ্রেভি গ্রেভি রাখলাম, বিকজ আমার মনে হয় জাস্ট আমার শুকনো শুকনো খুব ভালো লাগে বেশি খেতে, হয় না মানে খুব ঝোল ঝোল ব্যাপারটা আমি খুব একটা পছন্দ করি না রান্নার মধ্যে। এদিকে আমি সব মেকআপ ব্রাশ ধুয়েছি প্রায় 1-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ সব ক্লিনিং ক্লিনিং ডান আমার, বিকজ মেকআপের কাজ ছিল। যারা যারা জানো না আমার যে লাইফ অফ মধুমিতা চ্যানেলটা আছে ওখানে আমি দিয়েছিলাম, আর আমার স্টাইল বাই মধুমিতা চ্যানেলটাতে আমি মেকআপের সব দেই আর কি স্পেশালি। তো তারপর দেখলাম হট করে বৃষ্টি বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ঠিক আছে সব জিনিসপত্র আবার রুমের মধ্যে নিয়ে এসে সেদিন একটা শাক রান্না হয়েছিল, আমি এইটুকুনি ভাত খাই আর সঙ্গে ওখানে আমার সবজি মানে মিন মাশরুম। ওকে,
খেয়ে দেয়ে বিকালবেলা বেরোলাম। বিকালবেলা বৃষ্টি বৃষ্টি সব ঠিক হয়ে গেছিলো আর আমি লাইভেও এসেছিলাম ফেসবুকে সেদিন এই একটা নো মেকআপ মেকআপ লুক দেখানোর জন্য। এবং তারপর তোমাদেরকে এখন আমি হলদিয়া দেখাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আমার হলদিয়া। এখানে মেলার সময় এখানে অনেকরকম ফল ফল দোকান বসেছিলো। জেনারেলি ফল দোকানগুলো এমনিও বসে, মানে অন্য সাইডে বসে, ওখানে ওরা বসার জায়গা পাচ্ছিল না বলে এখানে বসেছিলো। আর এরকম বেলুন দেখলে আমার যে কী ভালো লাগে, মানে এখনও অবধি। আর এটাই হচ্ছে আমার মহাদেবের, এখানে একটা ছোট্ট মন্দির আছে, এটা আগে ছিল না, এটা নতুন করেছে বাজারে, খুব সুন্দর লাগে। আর দেখলাম এখানে একটা মহিলাও কিছু একটা করছিল, মনে হয় ঠাকুরের পুজোর জন্য কিছু দান বান করছিল হয়তো ঠাকুরকে, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কী করছিল। এখানে এরকম প্যান্ডেল ব্যান্ডেল হয়েছিল, ভীষণ ভিড় ছিল, বিকজ সামনে পুরো মেলা হচ্ছে। আর এখানে জল দিচ্ছিল, যদি কারোর হয় না তো জল খেতে ইচ্ছা করে বা থার্স্টি হয় তারা খেতে পারবে ওখান থেকে। আর এখানে বোধহয় রথ তো রাখার জায়গা নয় এটা, বাট কিছু একটা ছিল, বাট আমি তো দেখতে পারিনি তার আগে। তোমরা যদি ওইখান থেকে হলদিয়া থেকে বিলং করো এবং জানো ওখানে মানে কী মানে জগন্নাথদেব মানে ছিল না কি কী ছিল আমি জানি না অ্যাকচুয়ালি, বিকজ আমি যাওয়ার টাইম পাইনি কাজের প্রেশারে। আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজানো জিলিপি টিলিপি সব বিক্রি হচ্ছিলো, মানে খুব খেতে ইচ্ছা করছিলো বাট খাইনি তাও। আর এখানে 35 টাকা করে দাম ছিল, মানে ওই দোকানটা থেকে তুমি যা নেবে সব 35 রুপিস করে, মানে যা নেবে। ওকে, মানে এরকম কিছু নেই যে দাম বেশি কম। তো এখানে না এরকম দোকান বসে মাঝে মাঝে মেলাতে, 5 টাকাতে, 10 টাকাতে, 7 টাকা, মানে এরকম 35 টাকা, 50 টাকা, এরকম করে দোকান বসে, মানে তুমি যা ইচ্ছা নাও সেম দাম। ওকে, তারপরে আমরা এরকম আরও অনেক দোকান দেখছিলাম, টুকটাক কিছু কিনেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, বাট টুকটাক দেখেছিলাম। দেখে টেকে এটা অ্যাকচুয়ালি ওই চকলে হলদিয়া যে একটা দোকান ছিল ওর সামনেই এটা খোলে, মানে এই মেলাটা বসে একদম বাজারে, একদম মেইন যে টাউনশিপের বাজারটা ওখানে। তো এখানে তোমরা অনেক কিছু কিনতে পারবো। ওই দেখো, হররের একটা জিনিস দেখা যাচ্ছে, ভেবেছিলাম একবার কিনবো, কিনে যখন হরর স্টোরিজ বলবো তখন তোমাদেরকে এরকম পরে পরে ভয় দেখাবো। তারপর বললাম থাক, দরকার নেই, খুব বাচ্চা বাচ্চা হয়ে যাবে ব্যাপারটা। এরকম অনেক অনেক দোকান বসে। এখানে একটা বেশ মজার জিনিস হয়েছিল, আমি আর দিদি গেছিলাম, তো মাঝখানে এতটা ভিড় ছিল, এত কাদা ছিল বৃষ্টির জন্য, যে আমি আর দিদি হারিয়ে গেছিলাম, মানে দুজনকে কেউ খুঁজে পেলাম না, দিদির কাছে ফোনও যাচ্ছিলো না। তারপরে আমি আমার ভিডিও বানিয়ে যখন বাবার দোকানে চলে আসলাম, তারপরে দেখলাম যে দিদিও আসছে পেছন। তো ওরকম এখানে বাচ্চাদের এরকম খেলাবেলার জায়গা আছে, এই জায়গাটাতে আমি আর দিদি হারিয়ে গেছিলাম। মেলাতে গিয়ে আমার হারিয়ে যাওয়ার অনেক ইনসিডেন্ট আছে। এর আগেও একবার হারিয়ে গিয়ে, মানে ওটা কখনো পরে বলবো, অনেক বড়ো সড়ো ব্যাপার ছিল। তা আমার এই দেখতে খুব ভালো লাগে, বাট আমার এইগুলোতে খুব ভয়ও লাগে বাচ্চাদেরকে। একটা ওই মা সিরিয়াল ছিল না, ওইটার পর আমার খুব ভয় লাগে। আর এখানে নাগরদোলাও ছিল, বাট খুব ছোট্ট জায়গাটার মধ্যে নাগরদোলা, মানে জানি না মানে কীভাবে কী হচ্ছিলো। আর জুয়েলারি, আমি নিজে তো জুয়েলারি বিজনেস করি, তাও আমার জুয়েলারি দেখলে আমার এত ভালো লাগে না, এত সুন্দর লাগে জুয়েলারি দেখতে। এখানে বাচ্চাগুলো খেলছিলো, আমার জানি না এখন আমার মনে হয় যে আমি যদি আমার বাচ্চা হতাম হয়তো আমি এরকম গিয়ে চড়তাম, এসব খেলতাম। আর দেখতেই পাচ্ছ এরকম দিদিকে খুঁজে খুঁজে বেড়ালাম, কোথাও দিদিকে খুঁজে খুঁজে পেলাম না। তারপর আমি চলে আসি, আর হলদিয়াতে না একটু ভিডিও করা টাফ, মানে কী বলো তো, তুমি ভিডিও করতে গেলে না নিজের সবাই একটু হা করে তোমার দিকে তাকাবে, খুব মানে অকওয়ার্ড একটা ফিলিং আসে। তো তাও একটা ছোটোখাটো একটা ভিডিও বানালাম যে ঠিক আছে তোমরা একটু আমাকেও দেখো, বিকজ আদারওয়াইজ মেলা দেখে দেখে হয়তো বোর হয়ে যাবে। তো এইখান থেকে ঢুকে মানে ঢুকলে বাবার দোকান সাইডে, আমার জেঠু কাকুদের দোকান, যেটা রাইট সাইডে দেখতে পাচ্ছ এই গিফট শপ। এই যে আমার এখানে হচ্ছে মেকআপের এইটা যেখানে বাবা লাগানো আছে, এটা বাবার দোকান, বাবার সঙ্গে তোমাদেরকে আলাপ করে দেবো। কেমন আছো? ভালো আছি। তা আমার বাবা কিন্তু ভীষণ হাসি পায় বাবার এখনও, মানে বাবার নিজের চ্যানেল আছে মিত্রবাবুর রান্নাঘর, স্টিল বাবা এখনও ভিডিও করলে হাসবে বসে বসে এরকম। এখানে স্পেন্সেস, আর স্পেন্সেসের পরেই রথটা দাঁড়িয়েছিল, রথটা এত সুন্দর লাগছিলো, বাট আমি এখানে লাইটিং ইস্যু হচ্ছিলো খুব, আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না সেই দিন, এত ভিড় ছিল দেখতে পাচ্ছ। আমি স্টিল এই ক্লিপটা রেখেছি কেন বলো তো, ওই যে বাতাসাগুলো ছুটছে না ওপর থেকে,
মানে ওটা একটা ছোটবেলাকার একটা মানে কি বলে মনে করিয়ে দেয় যে বাতাসা কেউ নিচ থেকে দিচ্ছে, যাদের সবাই মানে ডিস্ট্রিবিউট করে, যে ডিস্ট্রিবিউট করছে বাতাসাগুলো। আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে, মানে স্টিল আমি সামনে যাই না, বিকজ আমার মাথায় নটা স্টিচ আছে, তো কখন কোথায় স্টিচের মধ্যে লেখে আবার ফেটে ফুটে রক্ত বেরোবে, তাই জন্য আমি সামনে দিকে যাই না, বিকজ আমার খুব ভয় লাগে। অলরেডি কারোর মাথা যদি নখানে স্টিচ থাকে সে বুঝবে কেন ভয়টা লাগবে। এত সুন্দর সাজিয়েছিল এবং মানে এত দারুণ লাগছিল দেখতে, এবং এত এত ভিড়, বাপরে। তারপরে আমরা এখানে হ্রদটাকে দেখে সুন্দর করে মানে প্রণাম করে তারপরে আমি গেছিলাম স্পেন্সেসে। বাট তার আগে তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা অনেকেই বলো হলদিয়া দেখবে, হলদিয়া কীরকম, তাই জন্য একটা লাইক র্যান্ডম একটা ব্লগ ভাবলাম হ্রদ উল্টো হ্রদের দিনটা খুব ভালো একটা দিন হবে। দেখো হ্রদটা কি সুন্দর না বলো, বড়ো যেদিন সোজা হ্রদ ছিল সেদিন আমার বাড়ির সামনে এসেছিলো হ্রদটা, তখন আমি হ্রদ টেনেছিলাম, মানে অনেক বছর পরে টেনেছিলাম। এবং তারপরে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে ঐতিহ্য, ঐতিহ্যর নাম আমি আগেও বলেছি, এটা একটা মিষ্টির দোকান, আমার ফেভারিট মিষ্টির দোকান এখানকার, আমার দারুণ লাগে এখানকার মিষ্টি। মানে আমি ফার্স্টে এই মিষ্টিটা গিয়ে খেয়েছিলাম, মানে এই মিষ্টির দোকানটা না এত সুন্দর লাড্ডু বানায়, এত সুন্দর সব মিষ্টি বানায়, তা আমি আমার দারুণ লাগে দেখতে পাচ্ছি সেটা, এত ভিড়। তারপর দেখলাম বাইরেও অনেক দোকান খুলেছে যেখানে জিলিপি টিলিপি বিক্রি করছে। তারপরে এই ঘুগনির দোকানে গেলাম, গরম গরম ঘুগনি খেলাম, বেশ ঘুগনির টেস্টটাও খুব সুন্দর ছিল। তখনও দেখলাম তারপরে রথটা দাঁড়িয়ে আছে এরকম লাইট ফাইট অফ করে, তারপরে দেখলাম বেশ সুন্দর করে এবার নেওয়া যাচ্ছে ফটো রথের, আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঝলমলে সাজিয়েছে। হচ্ছে আজকের ভিডিওটা, কিরকম লাগলো জানাতে পারো না কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।